নমস্কার বন্ধুরা এসকে আর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত যারা তোমরা দীর্ঘদিন থেকে ফুট এস আই পদের জন্য অপেক্ষা করছো তো অবশ্যই রিকোয়েস্ট করো ভিডিওটি সম্পূর্ণ দেখো রাজ্যে ফুট এস আই পদে নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে যেখানে তোমরা এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং একটি ভালো মানের বেতন এবং এই রাজ্যে তোমরা পোস্টিং পাবে তো একটা গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো যারা তোমরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছো এবং তোমাদের জানিয়ে রাখি এই পদে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারো এবং বয়স যাদের আঠারো থেকে চল্লিশ তোমরা কিন্তু প্রত্যেকে এলিজিবল থাকবে তো রিকোয়েস্ট একটাই করব ভিডিওটি সম্পূর্ণ দেখো আর যা যাবতীয় তথ্য রয়েছে সমস্ত তথ্যই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো পরীক্ষার সিলেবাস কত নম্বরে পরীক্ষা হবে সিলেকশন প্রসেস বেতন কত রয়েছে এবং কারা কারা যোগ্য থাকবে সমস্ত কিছুই তোমরা ভিডিওর মাধ্যমে জানবে তো রিকোয়েস্ট একটাই যে ভিডিওটি সম্পূর্ণ দেখো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কেননা খুব শীঘ্রই তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারছো ফুট এস পদের জন্য এবং তোমাদের প্রথমে জানিয়ে দিচ্ছি তোমাদের প্রথমে যে পরীক্ষাটা হচ্ছে রিটেন টেস্ট কত নম্বরে পরীক্ষা হবে কোন ভাষায় পরীক্ষা হবে সেটাও আমি তোমাদের ভিডিওতেই জানাবো এবং পরীক্ষার সেন্টার তোমাদের নিজের জেলায় তোমরা পাবে নিজের জেলায় তোমাদের পরীক্ষা সেন্টার পাবে রাজ্যে ম্যাক্সিমাম পরীক্ষা সেন্টার রয়েছে আশা করি প্রত্যেকটা জেলাতেই পরীক্ষা সেন্টার রয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ কলকাতা নর্থ কলকাতা সাউথ বারুইপুর ডায়মন্ড হারবার হুগলি বহরমপুর মালদা বালুরঘাট রায়গঞ্জ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মেদিনীপুর তমলুক পুরুলিয়া আসানসোল প্রত্যেকটা জেলাতে পরীক্ষা সেন্টার রয়েছে তোমরা নিজেদের জেলায় কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো কোন পরীক্ষা তোমাদের দিতে হবে এবং পরীক্ষার ভাষা কি থাকবে কত নম্বরের পরীক্ষা হবে এবং এক্সাম প্যাটার্ন কী রয়েছে অবশ্যই আমরা ভিডিওতে আলোচনা করব। তো একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা বেতন পাবে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত বেতন পাবে সঙ্গে গ্রেড পে পাবে ছাব্বিশশো টাকা তো একটা ভালো মানের বেতন এবং স্থায়ী পদে নিয়োগ করাচ্ছে ডাব্লু বিপিএসসির তরফ থেকে তো অবশ্যই যারা তোমরা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং এখন থেকেই তোমরা প্রিপারেশন করতে পারো এই নিয়োগটি ডাব্লু বিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে করানো হচ্ছে ফুট এসআই পদে তোমরা অনেকেই রয়েছো যারা দীর্ঘদিন থেকে এই পদের জন্য অপেক্ষা করছো তো এই বছরটা তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ এনে দিয়েছে এই পদে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা থাকতে হবে যে কোনো শাখার থেকে মাধ্যমিক পাস যে কোনো শাখার থেকে মিনিমাম নাম্বারে মাধ্যমিক যারা পাশ করেছ ছেলে অথবা মেয়ে তোমরা প্রত্যেকে এলিজিবেল থাকবে মাধ্যমিকে কোনো পার্সেন্টেজের প্রয়োজন থাকে না শুধুমাত্র মিনিমাম নাম্বারে মাধ্যমিক পাশ করলেই তোমরা এই পদের জন্য যোগ্য থাকবে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই তোমরা আবেদন করতে পারছো এবং আবেদন করার জন্য বয়স তোমাদের থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে যারা তোমরা জেনারেল প্রার্থী রয়েছো অনেকেই রয়েছে অনেক পদের ক্ষেত্রে বয়স বেশি হওয়ার কারণে তোমরা আবেদন করতে পারো না তবে এই পদের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এস সি এসটিরা পাঁচ বছর অর্থাৎ পঁয়তাল্লিশ বছর হলেও আবেদন করতে পারছে এবং ওবিসিরা তেতাল্লিশ বছর হলেও কিন্তু এই পদের জন্য যোগ্য থাকবে এবং বয়সটা কাউন্ট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশ তারিখ হিসেবেই তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এবং এই পদে আবেদন করার জন্য তোমাদের বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে মাধ্যমিক পাস থাকতে হবে এবং বয়সটা আঠেরো থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে তবেই তোমরা যোগ্য থাকবে এবং অ্যাপ্লিকেশন তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে অ্যাপ্লাই শুধুমাত্র অনলাইন মোডেই তোমাদের করতে হবে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন থাকবে একশো টাকা যারা তোমরা ইউ এবং ওবিসি প্রার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য একশো টাকা প্রয়োজন থাকবে পাশাপাশি যারা এসসি এস এবং ফিজিক্যাল ডিসেবেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন নেই তারা একদম বিনামূল্যেই আবেদন করতে পারে শুধুমাত্র ইউআর এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রেই একশো দশ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে অ্যাপ্লাই করার জন্য ডাব্লিউ বিপিএসসি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে আর অবশ্যই যখন অ্যাপ্লাই প্রসেসটা পুরোপুরি শুরু হবে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দেবে অবশ্যই আমি তোমাদের ভিডিও করে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেসটা দেখিয়ে দেবো এরপরে দেখে নিচ্ছি সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কয়টি ধাপে করানো হয় তো জানিয়ে রাখি প্রথমেই তোমাদের একটা রিটেন টেস্ট দিতে হবে যেটা এমসি কিউ টাইপের ওএমআর বেসড পরীক্ষা হবে এমসি সিকিউ কিউ টাইপের ওয়েমার বেসড পরীক্ষা হবে অর্থাৎ চারটি অপশান পাবে সেখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে যেখানে একশো নম্বরের মোট তোমাদের পরীক্ষা দিতে হবে একশো নম্বরে একটা পরীক্ষা দিতে হবে যেখানে একশোটি প্রশ্নের একশো নাম্বার থাকবে অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান এক করে থাকবে একশো নম্বরে একটা পরীক্ষা দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে থাকবে যেখানে তোমরা পরীক্ষার সময় পাবে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষাটা কমপ্লিট করতে হবে নব্বই মিনিটে একশোটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে একশোটি প্রশ্নের একশো নাম্বার থাকছে এমসি কিউ টাইপের প্রশ্ন থাকবে এবং এই পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান বাই থার্ড অর্থাৎ তিনটা যদি ভুল করো সেক্ষেত্রে একটি সঠিক নাম্বার তোমাদের ডিডাক্ট করা হবে অর্থাৎ কেটে নেওয়া হবে এবং এই পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন সেটা দেখে নাও জেনারেল স্টাডি থেকে পঞ্চাশটি প্রশ্ন থাকবে পঞ্চাশ নাম্বার থাকছে এবং অঙ্ক থেকে পঞ্চাশটি অঙ্ক থাকবে যেখানে পঞ্চাশ নাম্বার থাকবে এই এক্সাম প্যাটার্নে তোমাদের পরীক্ষা হচ্ছে যেখানে জেনারেল স্টাডির ক্ষেত্রে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হয় সেগুলো তোমাদের ফলো করতে হবে এইট নাইন টেন এগুলো তোমাদের ফলো করতে হবে অঙ্কের ক্ষেত্রেও সেম রয়েছে তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক হবে এবং যারা তোমরা পরীক্ষার সিলেবাস জানতে চাও পুরোপুরি ডিটেলসে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোনগুলো পড়বে কোন টপিক নিয়ে তোমাদের পড়তে হবে যদি জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে খুব শীঘ্রই ভিডিও করে আমি তোমাদের দেখিয়ে দেবো এরপরে থাকছে ইন্টারভিউ যেখানে কুড়ি নাম্বার থাকবে এই ইন্টারভিউয়ে তারাই ডাক পাবে যারা পরীক্ষায় পাশ করবে যারা পরীক্ষায় পাশ করবে তারা ইন্টারভিউয়ে যাবে যেখানে কুড়ি নাম্বার থাকবে অর্থাৎ একশো বিশের টোটাল পরীক্ষা হচ্ছে অর্থাৎ লিখিত একশো এবং ইন্টারভিউ কুড়ি অর্থাৎ একশো কুড়ি নাম্বারের উপর তোমাদের মেরিট লিস্ট হবে সেভাবেই তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের জানিয়ে রাখি সবশেষে ডকুমেন্টস ভেরিফিকেশন অর্থাৎ আবেদন করার সময় যে সমস্ত ডিটেলসগুলো তোমরা প্রোভাইড করেছো সেই সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপরেই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের জানি রেখি খুব শীঘ্রই ডাবলু বিপিএসসির যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে খুব শীঘ্রই অফিসিয়াল নোটিশ পাবলিশ হবে এবং অনলাইন অ্যাপ্লাই পুরোপুরি স্টার্ট হয়ে যাবে তবে কিছুদিন তোমাদের ওয়েট করতে হবে তো তোমরা যারা এই পরীক্ষা ক্র্যাক করতে চাও এখন থেকে প্রিপারেশান করো তোমরা প্রত্যেকেই যাও কম্পিটিশান লেভেল অনেকটাই হাই তো এখন থেকে তোমাদের প্রিপারেশান করতে হবে একটি গুরুত্বপূর্ণ পদে এবং ভালো বেতনের চাকরিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে অবশ্যই স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে যারা তোমরা যোগ্য প্রার্থী বারম্বার রিকোয়েস্ট করছি এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও এবং যারা তোমরা পরীক্ষার সিলেবাস জানতে চাও ইন ডিটেলসে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং যখনই অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হবে স্টেপ বাই স্টেপ ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো যাতে তোমরা নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ